हाय फ्रेंड, আমি স্বর্ণব ঘুরে বেড়ে চ্যানেলের পক্ষ থেকে আরো একটা নতুন বেড়াতে যাওয়ার ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আজকে আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি এটা বাড়িপুরের জমিদার বাড়ি। বাড়িপুরের জমিদার রাজবল্লভ চৌধুরীর বাড়ি এটা। অনেকে এটা চৌধুরী বাড়ি হিসেবেও জানে। 350 বছর পুরনো এই বাড়ি বর্তমানে কিন্তু জরাজীর্ণ অবস্থায় চোখে পড়ল। শোনা যায় সেখানকার যিনি নবাব ছিলেন তার থেকে রাজবল্লভ চৌধুরী জমিদারি পেয়েছিলেন। বাড়িপুর স্টেশন থেকে সড়কপথে খুব অনাসে আসা যায় এই বাড়ি। এই বাড়ি আসতে গেলে রাসের মাঠ দিয়ে আপনাকে আসতে হবে। গাড়ি করে আসতে গেলে 10 থেকে 15 মিনিট। হাই ফ্রেন্ড, আমি স্বর্ণাভ আপনাদের কাছে এসেছি ঘুরে বেড়ে চ্যানেলের পক্ষ থেকে। আর আজকে আমি এখন যে জায়গাটা রয়েছি সেটা হচ্ছে বাড়িপুর জমিদার বাড়ি। এই বাড়ির ইতিহাস অনেক পুরনো এবং প্রায় 300 বছরের পুরনো। এই বাড়ি অনেক ঐতিহাসিক রয়েছে, অনেক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। তো চলুন ভেতরে ঢুকতে ঢুকতে, এখন এখানে একটা রাসের উৎসব চলছে অ্যাকচুয়ালি, যার জন্য আমার আওয়াজটা কতটা শোনা যাচ্ছে আমি জানি না। তো রাস উৎসবের জন্য ভেতরে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে এবং বাইরে একটা, এখানে যে রাসের মাঠ সেখানে একটা পুজো হচ্ছে। তো ভেতরে যাই, গিয়ে আপনাদের সাথে কথা বলব। দেখতে পাচ্ছেন ভেতরে পুরনো পরিকাঠ এবং এখানে একটা বাদুরের আওয়াজ পাচ্ছি। তো সে বাদুর কিন্তু রয়েছে এখানে চামচিকে ভর্তি। পুরনো বাড়িতে যেরকম হয়, চারিদিকটাই এখন সেইভাবে মেনটেন করা হয় না, অনেকটাই ভেঙে পড়েছে। আমরা বাইরে গেট থেকে আজ থেকে মেন দরজাটা দেখলাম। আমি এখন যেটা রয়েছি বাড়িপুরের রাজবাড়ির ভেতরে। তো এখানে যেটা বললাম যে রাজ উৎসবের জন্য একটি ভেতরে আর কি সব অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য এখানে লাইট লাগানো। আর এই বাড়ি এখন সেইভাবে মেনটেন হয় না যতটা এসে দেখলাম। অ্যাকচুয়ালি এখন সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে এসছে, সেই জন্য দিনের আলোয় আরও হয়তো বাড়ির সৌন্দর্যটা আরও ভালো করে বোঝা যেত। এখন আমরা যে সময় রয়েছি এখন অতটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তাও যেটা বাইরে থেকে যতটা ঘুরে দেখলাম যে এই জায়গাটা হচ্ছে দালান এবং এখানে পুজো হয় নিয়মিত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাখিরও রয়েছে, মানে যেটা পালকি করে নিয়ে যাওয়ার মতো। আর এখানে মাঝে মাঝে মানে দুর্গাপুজো যখনই হয় এখানেই এই দালানই হয় পুজো। এবং আশেপাশেটা প্রচুর লোক আসে, এখন মোটামুটি জায়গাটা ফাঁকা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন যতটা ঘুরে দেখানো যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে আমার সাথে রয়েছে ঋতব্রত। ঋতব্রতকে আপনারা আগে ভিডিওতে দেখেছেন অলরেডি, আমরা নরেন্দ্রপুরে পাখিরালয় গেছিলাম। তো আজকেও আছে আমার সাথে। তো বেসিক্যালি এই এই বাড়ির 300 বছরের অনেক বেশি পুরনো। আর যেটা ভেতরেও আমরা দেখব, এখানে একটা মা কালীর মন্দির আছে। আমার পেছনে যে দালানটা, যেটা আমি আগেও বলেছি, এখানে কিন্তু দুর্গাপুজোর সময় মেইন পুজো কিন্তু এখানে হয় এবং সেই সময় কিন্তু এখানে লোকসমাগম, মানে সমাগমও প্রচুর বেশি হয়। এখন রাসের জন্য একটা বাইরে মেলা হচ্ছে, যেটা রাসের মেলা আগে আরও অনেক বেশি হতো, কিন্তু এখন বর্তমানে বাড়িপুরে অনেক বেশি মেলা হচ্ছে বলে হয়তো সেই ভিড়টা একটু কম, কিন্তু তাহলেও আগে কিন্তু এখানে প্রচণ্ড লোক আসতো। রাস পূর্ণিমা উপলক্ষেই কিন্তু এখন এখানে এত সুন্দর লাইটিং রয়েছে বলে আমরা এসেছি একটু সন্ধ্যেবেলায়। আমরা আসার সময় ভাবছিলাম ঋতব্রতকে যে হয়তো আমরা দেখতে পাবো না, বাট তাও আমাদের সৌভাগ্য যে আমরা রাসের দিনকে এসেছি এবং এই সময়টা একটুখানি হলো বাইরে দিয়ে আলো দিয়ে সাজানো রয়েছে। কিন্তু বাড়ি অনেক পুরনো এবং অনেক ঐতিহ্য রয়েছে। আমার পেছনে এটা দুর্গা দালান। এখন আমরা ভেতরে যে জায়গাটা যাবো সেখানে কিন্তু অ্যাকচুয়ালি একটা মা কালীর পুরনো মন্দির রয়েছে এবং সেখানে খুব মানে অনেক প্রাচীন মন্দির যেটা, সেটা কিন্তু আমরা দেখবো। ঋতব্রত কেমন লাগছে? ভালো লাগছে, এক্সাইটিং এক্সাইটিং। ঠিক আছে, চলো তাহলে ভেতরে দেখা যায়। চলুন আপনারা তাহলে ঘুরে দেখুন জায়গাটা। ভেতরে ঢুকছি, যেখানে মা কালীর পুরনো মন্দিরটা রয়েছে, পুজো হয় যেখানে, ওই হচ্ছে মেন গেট। চলুন ঢুকি। দিনের বেলায় আসলে আর ভালো দেখা যেত।
আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম রাজবাড়ির ঠিক সামনেই, এবং এই অপোজিটে মেলাটা হচ্ছে, আমরা ঘুরে দেখাবো মেলাটা। তো অক্টোবর আমরা মেলাতে একটুখানি ঢুকবো যেহেতু এতদূর এসেছি। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্টস তো করবেনই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করবেন যাতে নতুন ভিডিও যখনই আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হবে। নমস্কার, টাটা।